7 জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার জন্য এবং নির্বাচনে যেন ভোটার উপস্থিতি কম হয় সেই লক্ষ্যে বিএনপি এবং জামাত আতঙ্ক সৃষ্টির পরিকল্পনা করেছে। এই নীল নকশার নাম দেওয়া হয়েছে আতঙ্কের বাংলাদেশ। বাংলাদেশের বিভিন্ন স্থানে আতঙ্ক ছড়ানোই এই পরিকল্পনার মূল উদ্দেশ্য বলে জানা গেছে। এই নকশায় যে বিষয়গুলোর মাধ্যমে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করা হবে বলে ধারণা করা হচ্ছে তার মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় হামলা। যে সমস্ত গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনাগুলো ঢাকা শহরে এবং অন্যান্য বিভিন্ন জায়গায় রয়েছে সেই সমস্ত জায়গায় নাশকতা এবং হামলার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এই 7 দিনে। এই 7 দিনের মধ্যে কিছু একটা ঘটানোর চেষ্টা করা হবে। ভোট কেন্দ্র এবং নির্বাচন সংশ্লিষ্টদের উপর আক্রমণ। ভোটের আগের দিন থেকে শুরু করে ভোটের দিন পর্যন্ত এই 2 দিন বিএনপি জামাতে ভোটের সঙ্গে সংশ্লিষ্ট প্রিসাইডিং অফিসার, রিটার্নিং অফিসার, নির্বাচন কমিশনের কর্মকর্তা বা অন্য সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে আক্রমণ করার ভয়ঙ্কর পরিকল্পনা গ্রহণ করেছে। তারা বিভিন্ন স্থানে আচমকা আক্রমণের মাধ্যমে এই ধরনের ঘটনাগুলো ঘটানোর চেষ্টা করবে যেন পুরো নির্বাচনই বানচাল হয়ে যায়। নির্বাচনী সরঞ্জাম পরিবহনে বাধা এবং হামলা। নির্বাচন সরঞ্জামগুলো ঢাকা থেকে বিভিন্ন নির্বাচনী এলাকায় হস্তান্তর করা হবে এবং এই নির্বাচনী সরঞ্জামগুলো যখন হস্তান্তর করা হবে তখন বিভিন্ন জায়গায় গুপ্ত হামলা করার পরিকল্পনা রয়েছে বলেও একাধিক সূত্র জানিয়েছে। ভোটের দিন ভোটকেন্দ্রে উত্তেজনার সৃষ্টি, সন্ত্রাসী হামলা। বিএনপি জামাতের উদ্যোগে ভোটের দিন বেশ কিছু ভোটকেন্দ্রকে চিহ্নিত করা হয়েছে। এই চিহ্নিত কেন্দ্রগুলোতে ভোটের দিন আতর্কিত হামলা, সন্ত্রাস এবং নাশকতার মাধ্যমে একটা পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করা হবে। গণপরিবহনে হামলা। জনমনে আতঙ্ক সৃষ্টির জন্য কয়েকদিন আগেই একটি চলন্ত ট্রেনে আগুন লাগানোর ঘটনা ঘটেছিল। সেই ঘটনার সাথে ছাত্রদলের সাবেক নেতা জড়িত ছিলেন, যার প্রমাণও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পেয়েছে। সামনের দিনগুলোতে নির্বাচন পর্যন্ত সময়ে এ ধরনের আরও কিছু ঘটনা ঘটানো হবে। আগামী 7 দিন হতে পারে ভয়ঙ্কর 7 দিন। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে কোনো অবস্থাতেই ভয়ঙ্কর 7 দিন হবে না, এটি হবে সতর্কতার 7 দিন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে বিএনপি এবং অন্যান্য সন্ত্রাসী সংগঠনগুলো এই ধরনের তৎপরতা সম্পর্কে গোয়েন্দা সংস্থা অবহিত আছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই সমস্ত পরিস্থিতি মোকাবেলার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে। তাদের এই সমস্ত পরিকল্পনা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কখনোই বাস্তবায়িত হতে দেবে না।